এবার হলো যে হযরতে মুসা কালিমুল্লাহ এর সময়ের একটি ঘটনা। এই ঘটনা থেকে আমি যে জলসালাত করে একটু ভিত দিয়েছি যে আমরাকে ভালো বলতে শিখতে হবে, এটার অভ্যাস করে। আপনি খারাপ বলার জন্য আপনাকে প্রত্যক্ষ দলিল প্রমাণ হওয়া চাই, সাক্ষী সমেত প্রমাণ হওয়া আপনার চাই। আপনি দেখেছেন অন্যায় করতে খারাপ বলতে পারেন, চোরকে চোর বলবেন যদি আপনি দেখে থেকেছেন, ডাকাতকে ডাকাত আপনি বলবেন যদি তার ব্যাপার আপনি জানেন দেখেছেন। শোনা শুনি না, আপনার সাক্ষী গাওয়া নাই, কিছু নাই, আপনার সামনে কোনো প্রমাণ নাই, আপনাকে বলতে হবে না। আজকে আমরা বলে 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 খারাপ এত অবস্থা হয়েছে যে নামাজি অন্য নামাজি একসঙ্গে একই মসজিদে নামাজ পড়ছে, ওই মুসল্লিকে পছন্দ আর হয় না, এমনকি ইমামকে পর্যন্ত পছন্দ হয় না। বলেন তো যে ইমামের পিছনে নামাজ পড়বে, ধরেন হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম আশরাফির পিছনে ওনার মুক্তাদিরা নামাজ পড়ছেন, ইমাম সাহেব প্রতিটা সময় মুক্তাদির জন্য দোয়া করছেন, কোন মুক্তাদি আছেন যে ইমামের জন্য দোয়া করেছেন? আছেন ভাই? একটু বুক হাত দিয়ে বলেন তো, ইমাম সাহেব প্রতিদিন প্রতি টাইমে মুক্তাদির জন্য দোয়া করেন, কিন্তু কোন দেখলাম না কোন মুক্তাদি কি করে ইমাম সাহেবের আরো বিরুদ্ধে লেগে যায়। আপনি যদি বিরুদ্ধে লাগতে হবে না, আপনাকে স্পষ্ট ভাষী হতে হবে ইমাম সাহেবের অন্যায় আছে, আপনি ওর পিছনে নামাজ পড়িয়ে নাই, ডাইরেক্ট ওকে বাদ করতে। কেন? আপনি জানান, ডাইরেক্ট বলে দিন, যদি সে সুধরে যায় ঠিক আছে, আবার বলে সুধরে যায় ঠিক আছে, তৃতীয়বার আপনি ডাইরেক্ট বলি করেন, এদিকে ওদিকে গুজব না করে, গুজব না ছড়িয়ে আপনি যে ওর পিছনে নামাজ পড়ছেন আবার ওর গুজব করছেন, নামাজটা আপনার নিজেই বলেন কাজে লাগবে। ইমাম সাহেবরা চায় না যে মুক্তাদিরা নামাজ পড়ে কষ্ট করে সবাইকে বের করে নামাজ পড়ুক আর তাদের নামাজ খারাপ হোক। ইমাম ওই কারণে আল্লাহর কোরআন বলেছে যে আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করিও না, এমন একটি কারণ যে ইমাম থেকে বেরিয়ে যাবেন, ইমামের পিছনে লাগিয়েন না, যদি ইমাম সত্যিকারে ইমাম থাকে তাহলে আপনার নামাজই বেকার হবে। আর নামাজ বেকার হয়ে মানে নামাজ বেকার হবে, জানাজা বেকার হবে, আপনার বাড়ি ফাতেহা করে বেকার হবে, দোয়া ফাতেহা করে কি করবেন যে ইমামের পিছনে আপনি মানতেই পারেন না। তো হযরতে মুসা কালিমুল্লাহর সময়ের ঘটনা। বেরাদার ইসলাম, মহান রব্বুল আলামিনের নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কথা বলার জন্য তোর পাহাড়ে যেতেন। কোথায় যেতেন? তোর পাহাড়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে রয়েছেন, মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হচ্ছে, মুসা কালিমুল্লাহ কথা বলছেন। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে বললেন, এ আমার নবী মুসা, তোমাকে আমি একটি দায়িত্ব দিচ্ছি, একটি কাজ তোমাকে দিচ্ছি, মুসা যাও তুমি তোমার গ্রামে গিয়ে তোমার উম্মতের মধ্য থেকে সব থেকে ভালো মানুষটিকে বেছে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ দায়িত্ব দিলেন মুসা নবীকে কি, যে তুমি তুমি গ্রামে যাবে, তোমার লোকজনের কাছে যাবে, যাওয়ার পরে তুমি সব থেকে যে মানুষটি ভালো তাকে সাথে করে নিয়ে আসবে। আল্লাহ বললেন হযরতে মুসা কালিমুল্লাহকে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ মহান রব্বুল আলামিনের আদেশ মতো গ্রামে আসলেন, লোক নিজের উম্মতের কাছে আসলেন, হযরতে মুসা কালিমুল্লাহ দারে দারে ছুটতে লাগলেন, জনে জনের কাছে যেতে আরম্ভ করলেন, মানুষজনকে জিজ্ঞাসা করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ এক মাস তল্লাশি করার পরে, খোঁজাখুঁজি করার পরে যে মানুষটির ব্যাপারে মানুষ অধিকাংশ মানুষ ভালো বলেছে সেই মানুষটিকে সামনে করে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যেন তোর পর্বতে চলে গেলে। খুব খোঁজাখুঁজি করলেন,
ছুটাছুটি করলেন। জানার পরে একজন ব্যক্তির ব্যাপারে উনার কমের লোকেরা বলেছিলেন যে এই মানুষটি খুব ভালো মানুষ। হযরত মুসা কালিমুল্লাহ সেই মানুষটিকে সঙ্গে করে নিয়ে গেলেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আলাপ হচ্ছেন হযরত মুসা কালিমুল্লাহ, হে মুসা আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সেটা নিয়েছো কি? হ্যাঁ রব্বুল আলামিন আমি নিয়েছি। বলে তাকে তুমি বলে দাও সে তার লোকজনের কাছে যে তাকে দায়িত্ব দিয়ে দাও যে সে তার লোকদের মধ্যে গ্রামের মধ্যে সব থেকে খারাপ মানুষটিকে ধরে যেন তোমার সঙ্গে হয়ে আসে। আল্লাহ দায়িত্ব দিলেন, মুসা নবীকে জানিয়ে দিলেন এবং মুসা নবী সেই লোকটিকে জানিয়ে দিলেন যে সব থেকে গ্রামের মধ্যে খারাপ মানুষটিকে ধরে নিয়ে আসতে বলেছে কে? আল্লাহ। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘটনাটাকে, এখান থেকে শিক্ষা আছে বেদাদা শিক্ষা। আমি এই কারণে বলেছি আজকে আল্লাহ বলির মাহফিলে আছেন, কিছু তো নিয়ে যান বেদাদার। ইসলাম মুআজ্জাল সামাইনে কেরাম, হযরতে মুসা কালিমুল্লাহ সেই ব্যক্তিটিকে বললে মহান রব্বুল আলামিন তোমাকে আদেশ করেছে তুমি তোমার লোকদের মধ্যে সব থেকে খারাপ মানুষটিকে বেছে বের করে আবার সঙ্গে হয়ে আবার তোমাকে তোর পর্বতে আসতে হবে। সে আল্লাহওয়ালা মানুষটি শুনলেন, শুনে চলে আসলে এবং উনি কি করছেন দাঁড়ে দাঁড়ে যাচ্ছে কিন্তু কারোর সঙ্গে কিছু বলছেন। একদিন দুই দিন করতে করতে সময় কিন্তু হয়ে আসছে, এক সপ্তাহ পার হয়ে গেল। উনি হযরত মুসা কালিমুল্লাহ বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যে দায়িত্ব দিয়েছিল সেটা কি তুমি পালন করেছো? সেটা কি তুমি কি বেঁচেছো? তো তিনি বলছেন আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। বেদাদার ইসলাম মুআজ্জাল সামাইনে কেরাম, সেই আল্লাহওয়ালা মানুষটি নিজের কোমরে একখানা দড়ি বেঁধে নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে উপস্থিত হলেন এবং হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে উপস্থিত হয়ে দড়িখানা হযরতে মুসা কালিমুল্লাহকে ধরিয়ে দিলেন। বলেন মুসা কালিমুল্লাহ আমি অপরাধী, আমাকে সঙ্গে করে আপনি আল্লাহর দরবারে নিয়ে চলে। হযরতে মুসা কালিমুল্লাহ বললেন ভাই আল্লাহওয়ালা তুমি একজন ভালো মানুষ, আমি গ্রামের মধ্যে তোমার ভোট বেশি পেয়েছি, তোমার সমর্থন বেশি পেয়েছি, মহান রব্বুল আলামিন আমাকে সব থেকে ভালো মানুষ নির্বাচিত করতে বলেছিল, বাঁচতে বলেছিল, আমি তোমাকে বেছে নিয়ে এসেছি, মহান রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিয়েছে সব থেকে খারাপ মানুষকে বাঁচার জন্য, তুমি সেটা না বাঁচাই করে আমাকে বলছো, চলো আমি যে সেখানে উত্তর দিব। হযরতে মুসা কালিমুল্লাহ সেই আল্লাহওয়ালা মানুষটিকে সঙ্গে করে আবার মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলে, উপস্থিত হয়ে বললেন মুসা তোমার সেই আল্লাহওয়ালা মানুষটিকে দায়িত্ব পালন করেছে? বলে রব্বুল আলামিন আমি বলতে পারবো না, সে উপস্থিত আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, সেই সময় সে আল্লাহওয়ালা মানুষটি বলছে রব্বুল আলামিন আমি গ্রামের গলিতে গলিতে সব থেকে ছুটেছি, দেখেছি, গিয়েছি, সবার দ্বারে দ্বারে পৌঁছেছি রব্বুল আলামিন, কিন্তু আমার এই নজরে আমি কাউকে খারাপ দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি তো আমার নজরে আমি তো আমার দৃষ্টিতে কাউকে খারাপ পেলাম না, তাই সব থেকে বড় অপরাধী খারাপ আমি আসামি হওয়া উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। সেই সময় মহান রব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে বলছেন হে আমার নবী মুসা কালিমুল্লাহ আমি যে সেই তোমাকে দায়িত্ব দিয়েছিলাম সব থেকে ভালো মানুষকে নির্বাচিত করার জন্য, মুসা শোনো শোনো সত্যিকারই তুমি সব থেকে ভালো মানুষকে বেছে নিয়ে এসেছিলে, যার নজরে পৃথিবীর কোন মানুষকে খারাপ দেখতে সে পায় না,
দুনিয়ার কাছে দুনিয়ার কোন মানুষ তার নজরে খারাপ নাই, দেখো সেই সত্যিকার সব থেকে ভালো মানুষ। তাহলে এই ঘটনা থেকে কি বোঝা গেল? দেখলেন জানি নামাজ যদি পড়ি তো আমার আর পা মাটিতে ঠেকছে না, একদম বিশাল নেকির অধিকারী, পাঁচ করে দিয়েছি, বাপরে আমার সামনে আমার নেকির পাহাড়, আমি বলনা কোরআন হাদিস পড়ে দিয়েছি, বাপরে আমার জ্ঞানের পাহাড়, কাউকে কেউ অস্বীকার করেছে। কিন্তু এই ঘটনা কি বলছে দেখেন, নবী হযরত মূসা কালিমুল্লাহ কে মহান রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার নবী তুমি সত্যিকারই একজন ভালো মানুষকে বেছে নিয়েছো, যার নজরে পৃথিবীর কোন মানুষই খারাপ নয়। খারাপ মানুষই দেখতে পাইলেন, আমাদেরকে জিজ্ঞাসা করে ইও ভালো নয়, ও ভালো নয়, এও কোন না কোন দিক নিজের পিতা মাতাকে পর্যন্ত ছাড়বে না। আমার মা বাবার স্বামী ভালো কিন্তু আমাকে এই ব্যাপার একটু দোনয় জেলা করেছে, আমরা আমাদের ভাষায় বলি দোনয় জেলা করা। দেখেন আমরা এমন মানুষ, আমরা এমন সন্তান যে নিজের পিতা মাতাকে তাহলে বেইনসাফকারী আমরা বলি, তো সেই পিতা মাতাকে যদি ব্যাপারে বলি কবরে সেই পিতা মাতা শান্তি পাবে? শান্তি পাবে ভাই? আর ওই ছেলে কি বাপ মাকে বেইনসাফকারী বানিয়ে নিজের ছেলে মেয়েকে সে ইনসাফকারী হতে পারবে? ইনসাফ তো এত কঠিন জিনিস, এত কঠিন জিনিস, আপনি নামাজ না পড়েন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে, আপনি রোজা না করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে, আপনি হজ না করেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে, আপনি যাকাত না দেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে। বেরাদার ইসলাম মহাজ্জামাই নেকি রাম, কিন্তু জীবিত থাকাকালীন যদি আপনি কোন প্রতিবেশী কিংবা নিজের ভাই বা কোন অন্য মানুষের যদি আপনি খেয়ে থাকেন, সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ এটা দায়িত্ব তার উপরে দিয়েছে যে আমি মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার কে, যে ওই মালিক তার কাছে তোমাকে ক্ষমা দিতে হবে। আজকে বছর কে বছর ধরে ভাইয়ের সাথে ভাইয়ের কথা হয় না, এরকম মানুষ আছে না? কথাই বলে না কেন? জমি নিয়ে কিংবা বাড়ি নিয়ে ইত্যাদি, ছেলে বাবার সাথে কথা বলে না। আজকে আমরা কি করছি, যখন কথা বলে না, কেউ চাই না যে শরীয়ত কোরআন হাদিসকে তো ফলো আমরা করছি না, এখান থেকে বোঝা যাচ্ছে যে আগে ক্ষমা চাইতে যাইবে, মাফ চাইতে যাবে, আল্লাহ তাকে বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাগ গোসাকে খেয়ে দিয়ে মানুষকে ক্ষমা করে দিবে আল্লাহ তাকে বেশি পছন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দনীয় বান্দা আমরা হতে চাই কিনা? তাহলে আপনার ভাইয়ের সাথে আপনার অন্যায় হয়েছে, আপনার ওই ভাই কথা আমি কেন যাবো, এটা বলা শরীয়ত সম্মত হলো? এটা বলা শরীয়ত সম্মত হলো? আর আমরা যারা প্রতিবেশী মধ্যখানে ভিলেন মুনাফিক, আমি কি করছি, আমার দ্বারা কি হচ্ছে, ওরা দেখছি দু ভাই দু ভাই কথা বলে না, তখন আমি ওকে যে বলছি ছাড়বি না, রে ছাড়বি না ওকে, তুই ওখানে বলেছিল একে বলেছিল আসলাম না রে তোর সাথে অন্যায় হয়েছে তুইও ছাড়বি, কি করলাম, এটা হলো মুনাফিক। আর বুখারী শরীফের হাদিসে বলেছেন আল মুনাফিকু কাসাইদ লাইজারা, একজন মুনাফিক হলো পাঁঠার মতো, পাঁঠা বুঝেন, আপনাদের কেন পাঁঠা বলেন, পাঁঠার মতো, এক জায়গাতে যদি একটা ডান সাইডে একটা ছাগল বেঁধে রাখেন, একটা বাম সাইডে ছাগল বেঁধে রেখেছেন, আর একটা মধ্যখানে পাঁঠাকে ছেড়ে দেন, কারে এদিকে মুখ লাগাবে কারে এদিকে মুখ লাগাবে, তাহলে পাঁঠা হতে চান মুনাফিক করে? কেউ চাইবে যে পাঁঠা, পাঁঠা ভালো জিনিস না খালা, পাঁঠার গা থেকে দুর্গন্ধ আসে না সুগন্ধ? যদি এবার এইটা করতে যা তাকে খুব পছন্দ হয় তাহলে পাঁঠার গা ধুয়ে তাকে পানি খাওয়িয়ে দেয়, ওষুধ হয়ে যাবে তাকে। বেরাদার মুনাফিকদের পরিচয় হলো তিন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের পরিচয় হলো তিনটি, যখন সে কথা
কথা বলবে, সে মিথ্যা কথা বলবে, যখন সে কথাই না পারবে সে গালি দিবে, সে ওয়াদা করলে সে ওয়াদা বন্ধ করবে। বুঝা গেল কথা? আজকে এই প্রকারের লোক বেশি। বেরাদার ইসলাম, সত্য কথা বলাতে যদি, মিথ্যা কথা বলাতে যদি মানুষ হাসে আর সত্য বলাতে যদি কাঁদে, অপেক্ষা হাসার অপেক্ষা আপনাকে কাঁদিয়ে দেওয়াটাই ভালো। যে সত্য বলেছেন কাঁদছি, তাহলে তার সমস্যার সমাধান হবে, আর আপনি মিথ্যা বলে হাসিয়ে দিলেন, এতে সমস্যার সমাধান হবে? বেরাদার ইসলাম ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, মেয়ে মায়ের সঙ্গে ভালো করে কথা বলে না, বউ শাশুড়ির সঙ্গে কথা বলে না, শাশুড়ি বউর সঙ্গে কথা বলে না। প্রত্যেক মা চায় আমার মেয়ে যেন শ্বশুরের বাড়িতে শান্তিতে থাকে। মায়েরা বলছে যে আমার জামাইটা এত ভালো, এত ভালো যে আমার জামাই বোম্বাই যাওয়ার পরে প্রতি মাসে 10,000-20,000 করে আমার মেয়ের অ্যাকাউন্টেই লাগাচ্ছে। কি বলছে? আমার জামাইটা খুব ভালো। আর ওই মায়ের ছেলে বিবাহ করে বাড়িতে বউ আছে, বউর নামে যদি 500 টাকা লাগায়, আমার ছেলে মেয়ের স্ত্রীর ভার হয়ে গেছে। ওই মেয়েটা এই কথা বলার আগে ভাবনা চিন্তা করতো এক সময়। তুমি চাইছো তোমার মেয়ে, তোমার জামাই তোমার মেয়ের অ্যাকাউন্টে টাকা লাগাবে, আর তুমি এটা আশা করছো যে তোমার ছেলে তোমার অ্যাকাউন্টে লাগাবে? বড় তো বউ আছে, তুমি কারোর বাড়িকে খারাপ করতে চাইছো? ওটা ভালো হলো আপনার জামাই, আপনার তো আপনার ছেলে তো আপনার কারো জামাই আছে, ওরে তো কারো ওরে তো কেউ শাশুড়ি আছে, সে তো সুনাম অর্জন করতে চাইবে। মা কথা বলার আগে আপনাকে চিন্তা করতে হবে, ভাইরা কথা বলার আগে চিন্তা করতে হবে, বাবারা কোন কথা বলার আগে আপনাকে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। আপনার কাছে আপনার জামাই যদি ভালো হয়, মেয়েকে আপনার টাকা দিচ্ছে, বাড়িতে টাকা দিচ্ছে না, তা আপনার ছেলে আপনার বউকে টাকা দিলে এতে কেন অসুবিধা হবে? বদলা হয়ে গেল বেরাদার ইসলাম। এই তো আমাদের সমাজ, আমরা আমরা এত নির্বোধ হয়ে গেছি, এত বুদ্ধিহীন হয়ে গেছি, আমাদের চিন্তাধারা এত নিম্নে হয়ে গিয়েছে যে নিজের হলে তো ঠিক আছে, হচ্ছে হালাল হোক হারাম হোক যাই হোক ঠিক আছে, আর যখন নিজের উপর সেটা ঘটছে তখন হাই আর ওই ছেলেকে বদ্ধ আর উপরে বদ্ধ। মা হয়েছেন ছেলের উপরে আফসোস করেন, কিন্তু মায়ের একটা আহ ছেলের জন্য জাহান্নামের আজাব তৈরি হচ্ছে। বেরাদার মা চাইবে না ছেলেকে কষ্ট দিতে। বেরাদার ইসলাম তো ঘটনা থেকে কি বুঝতে পারলে, যেই মানুষের নজরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন হে আমার নবী মুসা, যেই মানুষের নজরে পৃথিবীর মানুষ খারাপ নয় নিজেকে খারাপ মনে করে চলে এসেছে, মানে আমাদেরকে নিজের দিকে ঝাঁকিয়ে দেখতে হবে আমি কোথায়, আমি নিজের লোকের অন্যায় খুঁজে বেড়াচ্ছি, লোকের ভুল ধরে বেড়াচ্ছি, লোকের ব্যাপারে সত্যি চিন্তা ভাবনা করছি, কিন্তু আল্লাহ বালাদের ব্যবহার দেখেন, এখলাক দেখেন, চরিত্র দেখেন, আদর্শ দেখেন, যে লোককে বাঁচতে লাগে নিজেই কোমরে দড়ি লাগিয়ে দিয়ে আসামির মতো মহান রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেল। সেই মতন একজন আল্লাহ ওলির মাহফিলে হাজায় খাজগান হিন্দাল ওয়ালি আজমিরি সঞ্জিরের মাহফিলে এসেছেন, যিনি মানুষকতা দিয়েছেন, প্রতিবেশীকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, সুলতানাতি করেছেন, কিন্তু বেশটা কি ছিল? ফকিরি বেশ। কারণ ইসলাম শুরু হয়েছে গরিব থেকে, ইসলাম শেষ হয়ে যাবে গরিব থেকে। ইসলাম এটা বোখারে এটাও হাদিসের কথা, ইসলাম শুরু হয়েছে বাদা আল ইসলাম বাদা আল ইসলাম গরিবা, ইসলাম শুরু হয়েছে গরিব থেকে এবং গরিব থেকে শেষ হবে। আজকে দেখেন ভালো করে একটু লক্ষ্য করে, মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার বেশি অধিকাংশই মসজিদের কাজে নাই, মাদ্রাসার কাজে নাই, ঈদগাহার কাজে নাই, জালসার কাজে নাই, সেই নিজেই মাওলানা। এটা তার জন্য সুখবর সুখবর না, তাকে এই হাদিসটাও পড়তে হবে যে তোমার মতো টাকা বলা পয়সার কাছে ইসলাম থাকবে না, নবী আগেই ঘোষণা করে দিয়েছে। তোমার মতো বেঈমানের কাছে ইসলাম থাকবে না, নবী 1400 বছর আগে ঘোষণা করে চলে গিয়েছে।
আপনি ভাবছেন যার কাছে টাকা আছে তা আপনি সর্বসেরা, টাকা যদি জোরে বাঁচা যেত তাহলে গনি খান মরত, গনি খানকে চিনেন তো, মালদার রূপকার গনি খানকে সবাই চিনেন, টাকার কম ছিল না। প্রিয়রঞ্জন দাস মুন্সি আল্লাহকে দেখেন ফেরাউনকে এখনো সুটকি করে রেখেছেন, বেড়াদার টাকা এই হাত এই পা এখন ক্ষমতা আছে, আমার ছয়টি ছেলে কিংবা আমার বংশ বড় আছে, একে মারো একে ধরো একে পিটো, এটা আল্লাহর ওলিদের আদর্শ না, আল্লাহর নবীর আদর্শ না। তাই আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর নবীর সাহাবাদের এবং আউলিয়ায়ে কেরামগণের পথ অনুসরণ করতে হবে। একবার বলুন শোনান, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে একটাই অভ্যাস তৈরি করেন, মানুষকে ভালোবাসতে শিখেন। কেউ কোথাও গল্প করছেন, আপনি ভাবছেন যে আমারই আমারই গুজব করছে বা আমারই ব্যাপারে বলছে, এটাও করিয়ে দেবেন, কারণ এটা আপনি গায়েব কে জানে, জাতি গায়েব কে জানে, আল্লাহ জানে, এবং আতাই গায়েব কে জানে, নাবি জানে, আর আজকে কিছু মুসলমান তো নাবিকে এ কথাও মানে গায়েব জানে না। তো আপনি দূর থেকে টালে ঠেলে বলুন যে আমারই বলছে, তাহলে গায়েব জানেন আপনি, তাহলে তো এটা আপনি বাড়াবাড়ি করলেন, কোরআন ও হাদিস রূপে বাড়াবাড়ি হয়ে গেল। ভাই বাবা মা টার্গেট করে করে আপনাকে আইডিয়া করি, আইডিয়ার উপরে কারো কোনো কনফার্ম হতে হবে না, আর আপনার কোনো কমেন্টও মন্তব্য করতে হবে না। হাদিস বলছে যে মুমিনদের ব্যাপারে ভালো ধারণাটাই করা ভালো, আপনি ভালো ধারণা করতে পারছেন না, নীরব থাকেন, বলি না, যত হিলবেন তত গল্পের। আজকে আমাদের মধ্যে এই গুণাগুলো অহরহ হচ্ছে বলেই আজকে আল্লাহর ওলির মাহফিলে আমি কথাগুলো বললাম, যাতে করে সমাজ পরিবর্তনে আসুক, মায়েদের ভাষা চিন্তাধারা পরিবর্তন হোক, যে বউর ব্যাপারে আপনি ভাবছেন এক আর নিজের মেয়ের ব্যাপারে ভাবছেন এক, আপনার বাড়িতে কারোর মেয়ে এসেছে সেটা আপনি মেয়ে হিসাবে গ্রহণ করলেন, আপনার মেয়েকে সে আতার শাশুড়ি মেয়ের রূপে গ্রহণ করে নেবেন, ঠিক কিনা বেরাদার? একবার আর আরো দুটো শোনান, আমি কয়েকটি ছন্দ পড়ি দিয়ে বক্তব্য আগে বানাতে হলে বানাবো, নাহলে শেষ করে দেবো। আল্লাহ